গাছের পাতায় মাত্র 15 দিনে নির্মূল হচ্ছে ডায়াবেটিস, এমন দাবি করেছেন নীলফামারীর ডিমলা উপজেলার মৃত তাইজউদ্দিনের ছেলে ডায়াবেটিস রোগী মুজাম্মেল হক সর্দার। গাছের পাতায় ডায়াবেটিস নির্মূলের খবরে তোলপাড় শুরু হয়েছে জেলা জুড়ে। শত শত মানুষ ছুটে যাচ্ছেন মুজাম্মেল হকের বাড়িতে। একের পর এক ডায়াবেটিস রোগী সুস্থ হওয়ায় এ খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। উপজেলা সদরের আলমফিলিং স্টেশনের পশ্চিমে মুজাম্মেল হক সর্দারের বাড়ি। কোনো ডায়াবেটিস রোগী তার কাছে গেলে তিনি জাদুকরি এই পাতা এনে দিচ্ছেন, তবে কাউকে গাছ চেনাচ্ছেন না। মুজাম্মেল হক সর্দার বলেন, দীর্ঘদিন থেকে আমি ডায়াবেটিস রোগে আক্রান্ত থাকায় কোনো চিকিৎসায় কাজ হচ্ছিল না। ডাক্তারের ওষুধ খেলে কিছুটা সুস্থ থাকলেও পরবর্তীতে আবার বেড়ে যায়। অবশেষে আমি নিজেই বিভিন্ন গাছের লতাপাতার রস খাওয়া শুরু করি। এক পর্যায়ে এ জাদুকরি গাছের সন্ধান পাই। মাত্র 15 দিন একটানা সেই গাছের পাতার রস খেয়ে পরীক্ষাগারে গিয়ে ডায়াবেটিস পরীক্ষা করে বুঝতে পারলাম আমার ডায়াবেটিস 19 পয়েন্ট থেকে 6 পয়েন্টে নেমে এসেছে এবং পরবর্তীতে আমি ডাক্তারি ওষুধ খাওয়া একেবারে ছেড়ে দেই। বর্তমানে আমার ডায়াবেটিস একেবারে নির্মূল এবং নিয়ন্ত্রণে। এলাকার একাধিক মানুষ জানান, সর্দারের দেওয়া গাছের পাতা খেয়ে তারা ডায়াবেটিসের অভিশাপ থেকে মুক্ত আছেন। সর্দারের কাছে ওই পাতার গাছের নাম জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে ডায়াবেটিসের রুগী এলে আমি সেই গাছের পাতা এনে দেই, গাছের নাম বলি না। এই পাতার বিনিময়ে টাকা পয়সা লেনদেনের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি ইচ্ছে করে কারো কাছ থেকে টাকা নেই না, তবে কেউ নিজ ইচ্ছায় দিতে চাইলে নেই। তবে খোঁজ নিয়ে জানা গেছে এই গাছকে ডাকা হয় গাইনুরা নামে, বৈজ্ঞানিক নাম গাইনুরা প্রোকামমেক্স। এটা চীন এবং সুইজারল্যান্ডে স্থানীয়ভাবে ডান্ডালিয়ন নামেও বেশ পরিচিত। আমেরিকা, সিঙ্গাপুর, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ বিশ্ব জয় করে এই অ্যান্টি ডায়াবেটিস গাছ এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে। বিভিন্ন অভিজাত নার্সারিতে মেলবে গাইনুরা চারা। এছাড়া রাজধানীর বাইতুল মোকারম জাতীয় মসজিদের পাশেও ভ্যানে করে এ গাছের চারা বিক্রি করতে দেখা গেছে। চীন ও সুইজারল্যান্ডে বিজ্ঞানীদের দাবি, প্রতিদিন খালি পেটে 2টি পাতা সেবনে শতভাগ নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস ও ব্লাড প্রেশার। চিকিৎসকরা বিজ্ঞানীদের মতে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত অ্যান্টি ডায়াবেটিস এই গাছটির পাতা এবং পাতার রস সেবনে ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। গাছটির 2টি পাতা প্রতিদিন খালি পেটে সেবনে শুধু সুগার এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসে না, তরতাজা রাখে কিডনি, লিভার এবং নিয়ন্ত্রণে রাখে ব্লাড প্রেশার। এছাড়া সুগার স্বাভাবিক মাত্রার তুলনায় আরও কমিয়ে হাইপোগ্লামিয়ার বিপদ থেকেও রক্ষা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এ গাছের পাতা। তবে ইনসুলিন ব্যবহারকারী এবং গ্যাস্ট্রিক আক্রান্তদের ক্ষেত্রে সকালে খালি পেটে 2টি পাতা এবং রাতে শোবার আগে 2টি পাতা সেবন করতে হবে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে প্রথম 2 মাস ডায়াবেটিসের নিয়মিত ওষুধের পাশাপাশি খালি পেটে 2টি পাতা সেবন করতে হবে। 2 মাস পর থেকে শুধু 2টি করে পাতা খেলেই চলবে। গাছের পাতা খেয়ে উপকার পাওয়া অনেকে জানিয়েছে, এই গাছের পাতার সাথে রসুন, নিম পাতা, কাঁচা হলুদ পেস্ট করে একদিন রোদে শুকিয়ে ছোট্ট মার্বেলের মতো অনেকগুলো বল বানিয়ে আবার একদিন রোদে শুকিয়ে একটি এয়ারটাইট বোতলে সংরক্ষণ করার পর প্রতিদিন চিবিয়ে 1 থেকে 2টি বল খেয়ে পানি পান করলে কার্যকারিতা আরও ভালো হয়। ভেষজ ঔষধি গুণসম্পন্ন এই গাছটি বেঁচে থাকে 25 বছর, সর্বোচ্চ 3 ফুট লম্বা হয়। এরপর ডালপালা বিস্তার করে জঙ্গলের মতো হয়ে যায়। তবে এ গাছে সকাল বিকাল নিয়মিত পানি দিতে হয়। স্যাঁতসেঁতে পরিবেশ এ গাছের জন্য বেশ উপযোগী, সর্বনিম্ন 10 ইঞ্চি, তবে গোবরের সার ও মাটি মিশিয়ে চারা রোপণ করতে হবে। বছরে অন্তত 2 বার মিশ্র সার ব্যবহার করতে হবে, তবে সরাসরি মাটিতে এটা বেশ ভালো হয়। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।